দিন দুনিয়ার কোহিনূর, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বিলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার, পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী রহমাতুল আলাইহ নুরানিময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদম বচে জানাই, সালাম ও কদম বুঝে জানাই কুতুবুল একটা আব্দুর রাই মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা নুরানিময় কদম মোবারক। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেকের রাসুল ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলে আমি খুব একটা আলোচনা করতে চাই নাই, আমি চেয়েছিলাম দেশ এবং বিদেশের আশেকের রাসুলেরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে যে আয়োজন করেছে সেগুলো আপনাদের সামনে ফুটিয়ে তোলার জন্য। পরিতাপের বিষয়, একটু দুঃখের বিষয় হচ্ছে ইন্টারনেট সংযোগ একটু দুর্বল থাকায় সবগুলো ফুটেজ আমরা প্রপারলি দেখতে পারিনি, তবে ইনশাআল্লাহ যদি সুযোগ দেয় আমি আমাদের টেকনিক্যাল টিমের সাথে কথা বলবো এবং চেষ্টা করব কদর টিভিতে আমরা জেলা ভিত্তিক নিউজ আকারে দিতে পারি কিনা। যদি জেলা ভিত্তিক নিউজ আকারে দিতে পারি তাহলে এটা আরো বেশি প্রচার এবং প্রসার ঘটবে এবং আশেকের রাসূলেরা আরো সুন্দরভাবে এক ভাই আরেক ভাইয়ের, এক বোন আরেক বোনের প্রচার প্রচারণা এবং কিভাবে কার্যক্রমটা পরিচালনা করছেন দেখবেন এবং উৎসাহিত হবেন ইনশাআল্লাহ তাআলা। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদের আনন্দ আশেকের রাসূল ভাই ও বোনেরা দেশে বিদেশে আপনারা যেভাবে ছড়িয়ে দিয়েছেন অলরেডি তা আপনারাও দেখেছেন, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি এখানে যখন আমরা বলেছি যে আমরা এখানে ফুটেজ, এখানে আমরা বিভিন্ন ছবি দিব, তখন আমাদের কাছে ছবি আসা শুরু করে এবং ছবি আসতে আসতে এমন এক অবস্থা হয়, কি বলবো, যে কয়েক হাজার হাজার ছবি। এখন আমার টেকনিক্যাল টিমও কোনটা কোন জেলার একটু হসপস করে ফেলেছে কিছু কিছু জায়গায়, আমি দেখেছি। তা আসলে এত আয়োজন এবং এখানে যা ছবি বা চিত্র আমাদের কাছে এসেছে বা যত ভিডিও এসেছে, আমরা মাত্র তার মনে হয় মাত্র 30 থেকে 40 ভাগ দিতে পেরেছি, বাকিগুলো দিতে পারি না, কারণ এত বেশি তাহলে পুরো অনুষ্ঠান জুড়ে এটা করতে হবে। তো যে যাদের ছবি অথবা ভিডিও আমরা দিতে পারি নাই, আপনারা মনে কষ্ট নেবেন না, আমরা যেহেতু আমাদের আরেকটা মিডিয়ার মাধ্যম আছে কদর টিভির মাধ্যমে, আমরা চেষ্টা করব সেই ছবি এবং ফুটেজ গুলো দেওয়ার জন্য, যাতে আশেকের রাসূল ভাই ও বোনেরা দেশে বিদেশে কত সুন্দর আয়োজন করেছে বিশ্ববাসীরও জানা দরকার এবং আমাদেরও জানা দরকার যে কে কি রকম আয়োজন করেছে। আমরা জানলে, আমরা বুঝলে আমরাও আগামীতে সেই আয়োজনগুলো যেগুলো আমাদের ল্যাকিংস আছে সেগুলো আগামীতে আয়োজন করতে পারব। দেশের এবং দেশের ভাই বোনদের প্রতি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের যে আয়োজন মাশাল্লাহ, আমি অনেক গর্বিত আপনাদের মতো আশেকের রাসূলকে পেয়ে যে আপনারা রাসূলের জন্মদিনে এবার দেশে বিদেশে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, আমাদের বোনেরা পর্যন্ত পিছিয়ে নেই, বোনেরা ভাইয়েরা এলাকায় এলাকায় বাড়ি বাড়ি স্কুলে স্কুলে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে যেভাবে আয়োজন করেছেন, আসলেই মনে হচ্ছে আবার আশেকের রাসূলের জোয়ার সারা বিশ্বে এগিয়ে আসছে, মনে হচ্ছে যে আশেকের রাসূল সারা বিশ্বে এগিয়ে যাবে, মনে হচ্ছে আবার আশেকের রাসূল সারা দুনিয়ায় আলোকিত করবে। রাসূলের এই আয়োজন শুধু আপনার আয়োজন নয়, এই আয়োজন অপরকে উৎসাহিত করবে, এই আয়োজন অপরকে উৎসাহিত করবে যাতে অপররাও এই রাসূলের জন্মদিনে এই আয়োজন করে। পাশাপাশি
রাসুলের জন্মদিনে আপনারা যে আয়োজন করেছেন, এতে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে বলে? রাসুল খুশি হবে না বেজার হবে বলেন? আমাদের মোর্শেদ শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাই খুশি হবেন না বেজার হবেন? তাহলে এই আয়োজন যদি রাসুলকে খুশি করতে পারি, কাল সেই অন্ধকার কবরে যখন আমাদের ডাক চলে আসবে, যখন ওই সাফায়াতের দিন আসবে, যদি রাসুল খুশি হন, তিনি কি খুশি হয়ে এই তার জন্মদিনে আমরা যে আয়োজন করেছি, তিনি কি খুশি হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারেন না পারেন না বলে? তাহলে আলহামদুলিল্লাহ, আমরা যে আয়োজন করেছি, আপনারা যে আয়োজন করেছেন, আমি আমার মালিকের কাছে সাহায্য চাই। আমার মালিক যেন দয়া করে রাসুলকে ভালোবাসার এই ক্ষুদ্র প্রয়াস তিনি যাতে কবুল করে নেন। বহির্বিশ্বের আশেকে রাসুলেরাও আমাদের সৌদি আরব থেকে শুরু করে ইউরোপের নানা দেশ, আমেরিকার নিউ ইয়র্কে, ক্যালিফোর্নিয়াতে, ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে, আফ্রিকার দেশগুলোতে, মিডল ইস্টের দেশগুলোতে, এশিয়ার দেশগুলোতে আশেকে রাসুলেরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে এই ঈদের আয়োজন করেছেন, আসলেই তা প্রশংসার দাবি রাখে। সৌদি আরবে ওনারা 3টি উট জবেহ করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিনে, দুম্বা জবেহ করেছেন। রাসুলের জন্মের যেই মাটিতে দয়াল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, সেখানে তারা এই আয়োজন করেছেন, আসলেই এটা অনেক প্রশংসার দাবি রাখে। দুবাইও পিছিয়ে নেই, আরব আমিরাতের আশেকে রাসুলেরা পিছিয়ে নেই, কাতার, বাহরাইন, কুয়েত সহ বিভিন্ন দেশে আশেকে রাসুলেরা যে আয়োজন করেছেন, আসলেই ইহা প্রশংসার দাবি রাখে। বাংলাদেশের জেলা, কোন জেলার কথা বলবো, 64 জেলায় আয়োজন হয়েছে। এখানে ছবিতে আমরা দেখাতে পারি না, নারায়ণগঞ্জ বলেন, রংপুর বলেন, চাঁদপুর বলেন, বরিশাল বলেন, এমন কোন বিভাগ জেলা নেই যেখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন হয়নি। এবার আনন্দের বিষয় এই, স্কুলগুলোতে বাচ্চারা চকলেট বিতরণ করেছে, দেখেন শিশু কিশোরদের মধ্যে আয়োজন ছড়িয়ে পড়েছে রাসুলের জন্মদিনের, এটা আমার খুব ভালো লেগেছে। মানিকগঞ্জের ভাইরা খুবই অবাক করা বিষয়, এটা আমার মাথায় আসে নাই, ওনারা কি করলেন, হাসপাতালে রোগীদের মাঝে যারা বিছানায় শুয়ে আছে তাদের মাঝে মিষ্টি বিতরণ করা শুরু করলেন। অসুস্থ মানুষ বিছানায় শুয়ে মিষ্টি নিয়ে জিজ্ঞেস করলেন, কিসের মিষ্টি? বলল, আমার দয়াল রাসুলের জন্মদিন, আপনার জন্য একটু মিষ্টি নিয়ে আসছি। একটা অসুস্থ মানুষের কাছে রাসুলের জন্মদিনের নিয়ামত বন্টন করা, এটা তো অনেক বড় একটা পাওয়া না? আমাদের খানকার কোনাবাড়িরা আশেকে রাসুলেরা ওনারা র্যালি বের করলেন, এত সুন্দর র্যালি, রাস্তার মধ্যে মোটর সাইকেল নিয়ে বিশাল আয়োজন করলেন, আলহামদুলিল্লাহ। মাতুয়াইল বলেন, শরীয়তপুর বলেন, বালার বাজার বলেন, কোন জায়গাটা আমি বাদ দিয়ে বলবো, বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে আশেকে রাসুলদের পদচারণা পড়ে নাই, জোয়ার হয় নাই। ঢাকাতেই তো ম্যাক্সিমাম জায়গায়, মিরপুরে বলেন, খিলগাঁওতে বলেন, উত্তরাতে বলেন, গুলশানে বলেন, কোন জায়গায় বলবেন এই জোয়ার আসে নাই? আমাদের দরবার গুলোর কথা বলেন, বাবে বরকত দরবার শরীফ, বাবে মোর্শেদ দরবার শরীফ, চুয়াডাঙ্গার দরবার শরীফ, বাবে নিয়ামত দরবার শরীফ, কোন দরবার, চট্টগ্রামের দরবার শরীফ, সকল দরবার শরীফে এই আয়োজন আনন্দ ছড়িয়ে পড়েছে। এবং আমার সবচেয়ে বেশি আনন্দ লেগেছে যে, এবং ওনারা প্রচার করছে, আমি চেয়েছি প্রচার করতে, আমি এখনো চাচ্ছি যে আপনাদের এই আনন্দটা আপনারা দেশে বিদেশে প্রচার করেন। এই প্রচারটার উদ্দেশ্য হচ্ছে অন্যকে মেসেজ দেওয়া যে আমরা রাসুলকে ভালোবাসি, আসো তোমরাও ভালোবাসো। এই প্রচার আমি কত দানশীল প্রমাণ করার জন্য না, এই প্রচার হচ্ছে মানুষকে শিক্ষিত করার জন্য যে রাসুলকে
ভুলে যাওয়ার ষড়যন্ত্র, যে রাসুলকে ভুলিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র মুসলিম উম্মাদের মধ্যে একটি দল করেছিল, আমরা আবার আমাদের প্রচারের মাধ্যমে রাসুলকে স্মরণ করিয়ে দিচ্ছি যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাফায়াতকারী, আমাদের জন্য রহমত, আমাদের জন্য বরকত। এবং এবং সেই জন্যেই, সেই কাজেই আমরা দয়াল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চেষ্টা করছি যে দয়াল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য। আমি নিজেও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাতুয়ালের ভাইদের আয়োজন আমার খুব পছন্দ হয়েছে। এই মাত্র আমরা দেখলাম মাতুয়ালের ভাইরাও খুব সুন্দর আয়োজন করেছেন, শত শত মানুষের মাঝে তাবারক বিতরণ করেছেন। আসলে কোথায় বাদ দিব, এত নাম আমিও বলতে পারবো না। আমাদের সেই জয়পুর হাট একেবারে ইন্ডিয়ার বর্ডার বেনাপোল পর্যন্ত, যশোরের বেনাপুলে প্রচার চলছে, বুঝেন, মানে আর বাকি নাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া দেওয়ানবাগির জয়গান চলছে, আশেকে রাসুলের জয়গান চলছে, মাশাআল্লাহ তাআলা, রাসুলের প্রেমের জোয়ার চলছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। শুধু কি টেকনাফ থেকে তেঁতুলিয়া, বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সারা বিশ্বের মানচিত্রে আঙ্গুল রাখেন, দেখেন কোথায় আশেকে রাসুল নাই আর কোথায় আশেকে রাসুল। রাসুলের প্রেমের জোয়ার ছড়িয়ে দিচ্ছে না, মানচিত্রে হাত রেখে দেখেন একজন আশেকে রাসুল যেখানে আছে, তিনি নিজেও দোকান থেকে দুইটা চিপস কিনে, দুইটা বিস্কিট কিনে মানুষের কাছে বিতরণ করে প্রেমের বন্যা ছড়িয়ে দিয়েছে। আসলে এটাই প্রমাণ করে আশেকে রাসুল আছে, আশেকে রাসুল থাকবে, কিয়ামত পর্যন্ত আশেকে রাসুলের আদর্শ চলবে। আমি যে কথা বলতে চেয়েছিলাম, সারা দেশের আশেকে রাসুলেরাও যেমন আয়োজন করেছে, আমরাও লন্ডনে আয়োজন করেছিলাম, প্রায় 1200 মানুষের তাবারকের ব্যবস্থা করেছি। দুই দিন আগে থেকে আমরা কাজ করেছি, কারণ আসলে বাংলাদেশে তাবারক রান্না করাটা সহজ, এখানে তাবারক রান্না করা কঠিন, নিজেদের কাজ করতে হয়, পাশাপাশি ঠান্ডা, বাইরে তাবারক রান্না করা ঠান্ডার মধ্যে আরো কঠিন কাজ। তারপরও মালিকের অশেষ দয়া যে আমাদের সমন্বয়ক মন্টু ভাই সহ আমাদের অনেক আসে কেরাসুলেরা, প্রায় 40-50 জন আসে কেরাসুলের অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য। আমি, আমার স্ত্রী, আমার সন্তানদের সবাইকে কাজে নিয়ে গোলামি করেছি, এবং আমরা সবাই ঈদ আনন্দ উদযাপন করে রাস্তায় রাস্তায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। আসলে আমি শুধু আপনাদেরকে পরামর্শ দেই নাই, আমি আমার ব্যক্তি জীবনেও একই কাজ করেছি, কারণ আমি বিশ্বাস করি যে আসলে পরামর্শ দিয়ে চেয়ারে বসে থাকার মানুষ তো আমি না, আমি নিজেও ওই আনন্দ করেছি, আমি কেন ওই নিয়ামত থেকে বঞ্চিত হবে বলেন। এবং শুধু তাই না, আমরা সেখানে আমাদের টাউন সেন্টারে সংক্ষিপ্ত মিলাদ করেছি স্পিকারে, সবাইকে ঈদ মুবারক বলেছি। অনেকেই অবশ্য প্রশ্ন করেছে যে এইটা আবার কি, এইটা কিসের ঈদ মুবারক বলতেছো? তো প্রশ্ন করা তো ভালো, প্রশ্ন করলে আমরা জবাব দিতে পেরেছি যে আমরা রাসুলের জন্মদিন পালন করছি, রাসুলের জন্মদিনে ঈদের আনন্দ করেছি, মানুষ সাদরে গ্রহণ করেছে, বিদেশি দেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ এসে আমাদের কাছ থেকে খাবার নিয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মালিকের কাছে শুকরিয়া করি যে এত বড় নিয়ামত আমরা পেয়েছি, রাহমাতুল আলামিন দয়াল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন পালন করতে পেরেছি, এবং রাসুলের শুভ জন্মদিনের আনন্দ আমার আহ্বানে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পেরেছি। আসলে আমি অনেক কৃতজ্ঞ। আমি আজকে আলোচনা করব না, আজকে মূলত আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের জন্য দোয়া করব, এটাই আমার পরিকল্পনা। প্রতি সপ্তাহে তো বক্তব্য দেই, আজকে আপনাদের জন্য দোয়া করতে চাই, যারা এই আয়োজন রাসুলের জন্মদিনে যে যা আয়োজন করেছেন, যে যার সামর্থ্য অনুযায়ী আয়োজন করেছেন, আমরা আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যাতে আপনাদের এই আয়োজনটাকে কবুল করে নেয় এবং আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে কবুল করে নেয়, এবং আমাদেরকে সেই দিন, যে দিন আর কারো কোনো সাহায্য কাজে লাগবে না, এই দিন, এই গোলামিটুকুর উসুলায় যাতে আমাদের মাফ করে দেন এবং আমাদেরকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন, সবাই বলুন আমিন।
আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে হেফাজত করুক, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম আজকের মতো বিদায় চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।